খালি পানি পরে পাছা দিয়া আর ইয়া নাক বন্ধ। যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে বোতল থেকে ক্যান, তাই বলে এইসব ভিডিও করতে হবে হট দ্য ফাক ম্যান। সবাই টিকটকে আসে ভাইরাল হতে, সেটা যেভাবেই হোক না কেন, কারণ এদের পাছা দিয়ে মাঝে মাঝে পানি পরে। তো হেই গাইস, কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন কাটতেছে সবার? আমি বলুম না, আমার শরম করে থাকে, এখন বলার দরকার নাই, পরে কমেন্টে জানিয়ে দিলেও হবে। টিকটকে এসে টিকটক স্টার হওয়ার পরে তাদের নাকি খালি পানি পরে পাছা দিয়ে আর ইয়া নাক বন্ধ। তা সব দিকে ট্রাই করার কি দরকার ছিল, মানে এদের নিজেদের কোয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই, তারা এটাও জানে না কোথায় কোন জিনিস ব্যবহার করা লাগবে। যতদিন না এদের কমন সেন্স নামক জিনিসটা কাজ করতেছে, ততদিন এদের পানি পরা বন্ধ হবে না। হেও তো লাগবে না, বললে তো পানি পরা রোগীদের সংখ্যা আরো বেড়ে যাবে। আমার কান্না জানো তোর জীবনের অভিশাপনা হয়, যারা স্বাভাবিক মানুষের পিছনে পাইল ছায় আর পিছন দিয়ে রক্ত বের হয়, কিন্তু এরকম চোখের পাইলছের রোগী আমি বাপের জন্মও দেখিনি। আমার সঙ্গে ফাজলামি করবে? ফাজলামির কি হলো, যে কোনো জিনিসের একটা মানানসই ব্যাপার আছে, কিন্তু কোথাকার জিনিস এরা কোথা দিয়ে বের করে এটা দেখেই তাক লেগে যায়। আসসালামু আলাইকুম গাইস, এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে আবালচোদা মহিলা, কিন্তু আমার মনে হচ্ছে উনি বোকাচোদা মহিলা। কেন খুঁজে খুঁজে এই ধরনের কমেন্টের রিপ্লাই দিতে হয় কেন? কারণ সব জিনিসই ভালো মন্দ আছে, আপনি ভালোটা রেখে খারাপটা রিপ্রেজেন্ট করেন, সেটা কি আমাদের কথায় হবে? হবে বলছি না, হতেও তো পারে। আমি জানতাম পানির অপর নাম জীবন, কিন্তু উনি যেভাবে পানির বর্ণনা দিচ্ছে তাতে মনে হচ্ছে পানি একটা অতি অখাদ্য। আর যাদের গানের পানি বেশি হয়ে গেছে তাদের বাবা মার উচিত একটা মাঝি জোগাড় করে দেওয়া, যাতে নৌকায় চড়ে বইটা মারতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এত বড় বুদ্ধিজীবী মানুষ দেখা ভাগ্যের ব্যাপার, কিন্তু তাদের বুদ্ধি কতজীবী আছে সেটা নিয়ে সন্দেহ। কারণ বন্ধু আসছে তাই গার্লফ্রেন্ডের বুক ওড়না দিয়ে ঢাকতেছে, তাহলে পেট মানে হলো আয়নার সাথে হেলান দিয়ে লুকিয়ে লুকিয়ে 19-20 ভিডিও দেখতেছেন আর ভাবছেন সামনের মানুষগুলো কিছুই দেখতেছে না। সেটা না হয় বুঝলাম, ভিডিও করে সেটাকে বোঝানোর জন্য শুয়ে থেকে কুচ্চের মতো মরানোর কি দরকার আছে, পাশে যে আছে তাকে বোঝালো কিছুটা কাজে আসতো। শাম্বুরায় হাত দিয়ে বলতেছে আগুন লাগাইছে, বুঝলাম লাগাইছে মানে মানে আগুন লাগাইছে, মানে আগুন লাগানোর আগে কি করছিল সেটা দেখানোর দরকার ছিল না। বাংলাদেশে একটা জেলার নাম গাইবান্ধা, নামটা অনেক আগে রাখা হলো, সেটাকে খেতি হিসেবে তুলে ধরা হয়েছে। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে রাজের ধন, যে মেয়েদের কলম চিবানো অভ্যাস সেই সব মেয়েদের থেকে সবসময় দূরে থাকুন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আরে সেই সাথে এই সব মেয়েদের থেকেও দূরে থাকুন, কেন না হলে যে কোনো সময় আপনি বলে উঠবেন কথা একটাই, প্রতিভা কখনো শিকল দিয়ে বেঁধে রাখা যায় না, আর তো দড়ি। তা হয়েছেটা কি শুনি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, আমার আর কিছু বলার দরকার নাই। ক্যাপশনে লেখা ভিডিও ভাইরাল না হলে আর ভিডিও করবো না। তারপর সে তার কুকীর্তি দেখায়, কি বলে শেষ পর্যন্ত দেখে মজা পাওয়া, এর জন্য যখন তাদের অভিভাবক লজ্জায় পড়ে যায় তখন যত দোষ নন্দ ঘোষ। আমি যা টাকা নষ্ট করছি এই টিকটকের জন্য, টিকটক আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, টিকটক আমার লাইফটাকে বাদ করে দিয়েছে, টিকটকের জন্য আমার মা আমাকে প্রতিদিন পিটায়। টিকটক একটা ভিডিও প্ল্যাটফর্ম, এখানে বলা হয়নি তোমরা এসে এরকম করো, কেউ মদ বেছে দুধ খায় আবার কেউ দুধ বেছে মদ খায়, তোমরাই এসে এরকম করো, আগে নিজের রুচিটাকে পরিবর্তন করতে শিখো। মানুষ একটি বুদ্ধিজীবী প্রাণী, তাই আগে নিজেকে জিজ্ঞেস করো আমি কি করছি, এটা ভালো না খারাপ না, সমাজ ভালো চোখে দেখতেছে না খারাপ চোখে দেখতেছে, সেটা বিবেচনা করে তারপরে অন্যের দোষ দিও। যাই হোক, তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, বেশি ভালো লাগলে একটু শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।